এদিকে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এ সফরকালে দেশটির কাছে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য বিলিয়ন ডলারের একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন তিনি রোববার দুবাই মুনজা সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ওই বৈঠক শেষে মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশে মুদ্রায়ের পরিমাণ দাঁড়ায় তিরিশ কোটি আটত্রিশ লক্ষ টাকা